হ্যালো গাইস, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা খিরাই গিয়েছিলাম, এটা খিরাই যাবার সময় ট্রেনে, এটা খিরাই প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে হেঁটে যাবার সময় রাস্তার লোকজনগুলো দেখো, রাস্তায় হেঁটে যাবার লোক, ফাইনালি অনেক দূর রাস্তা, 10 মিনিটে হাঁটা রাস্তা। এখানে মারুতি ভাড়া পাওয়া যায়, মারুতি টোটো, এখানে মেলা বসেছে, দোকানদানি আর কি। আমাদের রাস্তার সবাই হচ্ছে আমাদের দাদা, সাইডে দোকানগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুল দোকান, ফুলের থেকে আরো কিছু আছে, দেখলে দেখতে পারো আপনারা। প্রচুর ভিড় ছিল এখানে, ভাবলাম এখানে সাইড দিয়ে চলে যাই আমরা। এবার দেখো ফুল গাছগুলো, এখান থেকেই বাগান শুরু হচ্ছে। যেরকম পারো ফটো তুলছে এখানে, রাস্তায় ভিড়, যাওয়ার জায়গা নেই। ভাই লোক এসেছে তখন সবাই, যেতেই দিচ্ছে না এত ভিড় এখানে। ফুলগুলো দারুণ, কিরে এসেছি বলে মনে হচ্ছে। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, কিরে শীতের সময়টাই ভালো থাকে। প্রচুর প্রচুর লোক হয়েছে এখন, 3 থেকে 4 হাজার লোক হবে এখানে। আলাদা কিছু দেখছে না তো, দেখ কমপ্লিট বাড়ি, একটু বাজারের দিকে যাচ্ছি আর কি। যাওয়ার জায়গায় নেই, এটা মার্কেট, এখানে দোকানদারি বসেছে, কারো যদি খেতে পায় এখানে এসে খেতে পারো। এখানে যার যেটা ইচ্ছে সেটা খেতে পারো, কিন্তু পয়সা দিতে হবে। এখানে কিছু ওখানে কুইনের যেমন মুকুট থাকে, এখানে ফুলেরও সেই ধরনের মুকুট রয়েছে প্রত্যেক দোকানে। ভাবে সবার কাছেই রয়েছে একটা একটা করে।
ফাইনাল দেখা হয়ে গেছে। এটা তো উপর থেকে দেখা যাচ্ছে, পোলের উপরে উঠেছিলাম, বাগানের চারিদিকটা উপর থেকে। লোকেশানটা দেখুন কি দারুণ লাগছে দেখুন। ট্রেন থেকে ট্রেনে চেপে বাড়ি আসছি। কড়ম স্টেশন, কড়ম স্টেশন নেমে উপরে উঠলাম, উপরে এন্ট্রি গেটে যাচ্ছে সবাই। সব জায়গাতেই ভিড় আছে। ফাইনালি 6-7টা চলে আসছে। এটা আমাদের খড়গপুর রেল স্টেশন। সবাই ভুলে যাবেন তো আমাদের এখান থেকে এমএস ধোনি বেরিয়েছিল। দেখুন খড়গপুর ফাইনালি আমাদের নিঞ্জা স্টুয়ার নিয়ে যাচ্ছি, আমরা বাড়ি দিয়ে রওনা দিচ্ছি। ফাইনালি আমরা পিসি বাড়িতে চলে এসেছি। আর দরজা খুলবো, দরজা তো লাগিয়ে রেখেছি। এই জায়গায় চলে এসেছি পিসি বাড়ির এন্ট্রি। ফাইনালি এসে আমরা খেয়ে নিয়েছি, আপনাদের জিনিস দেখাচ্ছি। দেখুন উপর থেকে জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেছেন নাকি জানি না, আপনারা দেখুন। একটু ওয়েট করুন, এবার দেখুন ড্যান্স চলছে। দেখুন একটু সাউন্ড শোনাচ্ছি, ভাই বেশি শোনা কপিরাইট মেরে দেবে ভাই। ভাই আজকে এটাই শেষ ব্লগ, দেখা হবে আবার নেক্সট ব্লগে।